আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেবি আইডিয়া চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করে দিন, পরের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবার জন্যে। আর আগে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আপনাদেরকে আইডিয়া দিব কম দামে জায়গা ক্রয় করে তারপরে বেশি দামে আপনারা কিভাবে সেই জায়গাগুলো বিক্রি করবেন, বা জায়গা জমির ব্যবসা আপনারা কিভাবে করবেন, এই ব্যবসার খুঁটিনাটি তত্ত্ব এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করব এই জায়গার ব্যবসা আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন। বন্ধুরা, বর্তমানে এই জায়গা জমির ব্যবসার ব্যাপারে অনেক চাহিদা রয়েছে। বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এই জায়গা জমির ব্যবসা করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। বন্ধুরা, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কোন ব্যবসাটি আপনারা করবেন বা কি পণ্য দিয়ে আপনারা ব্যবসাটি শুরু করতে চান, যেই ব্যবসাটিতে আপনারা সময় দিতে পারবেন, যেই ব্যবসাটি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা সেই ব্যবসাটি করার চেষ্টা করবেন। আমার ভিডিও দেখে বা অন্য আরেকজন ইউটিউবারের বা অন্য আরেকজন এই ব্যবসাটি করে অনেক লাভবান হয়েছে, এমন দেখে আপনারা ব্যবসা শুরু করবেন না। বন্ধুরা, শহরে কিংবা গ্রামে অনেক জায়গায় কিছু জায়গা আছে আপনার নিচু অথবা ডোবা বা পুকুর বা একটু কম দামি জায়গা, সেই জায়গাগুলো আপনারা যদি ক্রয় করেন তাহলে একদম কম দামে ক্রয় করতে পারবেন। তো আপনারা যখন সেই জায়গাগুলো ক্রয় করবেন, করার সময় একটু খেয়াল রাখবেন এই জায়গাগুলোর কাগজপত্র যেন ঠিক থাকে। কাগজপত্র ঠিক থাকলে তখন আপনারা সেই জায়গাগুলো কম দামে ক্রয় করে নেবেন। বন্ধুরা, এমন জায়গাগুলো আপনারা ক্রয় করে সেই জায়গাগুলোতে যদি জায়গা নিচু থাকে, নিচু জায়গাতে একটু মাটি ফেলে ভরাট করে নেবেন, অথবা যদি একটু গাছগাছড়া থাকে জঙ্গলের মতো, তো গাছগাছড়াগুলো কেটে একটু পরিষ্কার করে তারপরে একটু মাটি ফেলে একটু উঁচু করে বা একটু দেখতে সুন্দর এমন করে নেবেন। অথবা যদি আপনারা পুকুর ক্রয় করে থাকেন, তো পুকুর আপনারা মাটি ফেলে ভরাট করে নেবেন। বর্তমান যুগে মাটি আপনি যে কোনো জায়গা থেকে ডেজারের মাধ্যমে বা ট্রাকের মাধ্যমে এনে আপনারা আপনাদের জায়গার মধ্যে ফেলতে পারবেন। যখন আপনারা মাটি ফেলে সেই জায়গাগুলোকে একটু ভরাট করে নেবেন, পরে দেখবেন ওই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। পরে আপনারা সেই জায়গাগুলো ইচ্ছা করলে অনেক বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন। ওই জায়গাগুলোকে একটু পরিষ্কার বা মাটি ফেলে ভরাট করে একটু সুন্দর করে পরে আপনারা ইচ্ছা করলে পুরো জায়গা একসাথে বিক্রি করতে পারেন, অথবা আপনারা ইচ্ছা করলে এখানে 300 শতক বা 500 শতক এরকম প্লট করে প্লট প্লট হিসাবেও আপনারা ইচ্ছা করলে সেই জায়গাগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন। যখন এই জায়গাগুলো বিক্রি করার মতো হয়ে যাবে বা বিক্রি করবেন, তখন আপনারা ইচ্ছা করলে আপনাদের ফোন নাম্বার দিয়ে জায়গা বিক্রি হবে এমন একটি সাইনবোর্ড তৈরি করে ওখানে রাখতে পারেন। যাদের জায়গা ক্রয় করার দরকার, ওনারা সেই সাইনবোর্ড দেখে বা ওখান থেকে যে আপনার ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার দিয়ে হয়তো আপনাকে কল করবে, কল করে আপনাদের সাথে কথাবার্তা বলতে পারবে বা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে জায়গা দেখানোর পর তারপরে দাম দর ঠিকঠাক করে আপনারা সুন্দরভাবে বিক্রি করতে পারবেন। বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে থানা কিংবা জেলা পর্যায়ে বা মহল্লায় বা গ্রামে যে কোনো জায়গায় একটি দোকান ভাড়া নিয়ে সেই দোকানটিকে আপনারা অফিস হিসাবে তৈরি করে নিতে পারেন। এখানে যারা জায়গা বিক্রি করবে ওনারা আপনাদের কাছে এসে জায়গা বিক্রি করবে বা আপনাদের সাথে জায়গা বিক্রি করার ব্যাপারে কথাবার্তা বলবে, পরে আপনারা হয়তো জায়গা দেখে তারপরে হয়তো আপনারা ক্রয় করলেন,
আর যারা জায়গা ক্রয় করবে ওনারা আপনাদের কাছে এসে আপনাদের সাথে কথাবার্তা বলে তারপরে জায়গা দেখে তারপরে হয়তো আপনাদের কাছ থেকে জায়গা ক্রয় করতে পারবে। তার জন্য আপনারা যদি এমন একটি অফিস খুলে রাখেন তাহলে সবচেয়ে ভালো হবে। বন্ধুরা, এই ব্যবসাটি করতে হলে আপনাদের পুঁজির পরিমাণ একটু বেশি লাগবে। তো আপনারা যদি একা এই ব্যবসাটি না করতে পারেন বা পুঁজির পরিমাণ কম থাকে তাহলে আপনাদের বন্ধু বা আপনাদের আত্মীয় স্বজন কাউকে সাথে নিয়ে 3-4 জন বা 5 জন মিলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন। বন্ধুরা, আপনারা যখন নিচু জায়গা বা ডোবা পুকুর বা একটু কম দামি জঙ্গল এরকম জায়গা যখন আপনারা কম দামে ক্রয় করবেন, নিচু জমি ডোবা বা পুকুর এগুলোকে ভরাট করে অথবা জঙ্গল কেটে একটু ভরাট করে যখন আপনারা জায়গাগুলো একটু সুন্দর করে নেবেন, পরে আপনারা সেই জায়গাগুলো 2 গুণ বা 3 গুণ বেশি দামে আপনারা জায়গাগুলো বিক্রি করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসাতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হলো আপনি যখন সেই জায়গাগুলো ক্রয় করে রাখবেন আপনাদের নামে, পরে এই জায়গাগুলো যদি আপনি 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে বিক্রি না করতে পারেন তাহলেও আপনাদের তেমন সমস্যা নেই, কারণ জায়গা আপনাদের আন্ডারে থাকবে বা আপনাদের নামে থাকবে। যে কোনো সময় আপনারা ইচ্ছা করলে সেই জায়গাগুলো বিক্রি করতে পারবেন। এই জায়গাগুলো পচে যাবে না, গলে যাবে না, তারপরে দামও কমবে না। বর্তমানে জায়গার দাম বাড়তির দিকে, ভবিষ্যতেও আমার মনে হয় জায়গার দাম আরও বাড়বে, কিন্তু জায়গার দাম কম হওয়ার সম্ভাবনা নেই। তাই আমি বলছি আপনারা যদি এই ব্যবসাটি শুরু করেন আপনাদের লস হবে না, বরং লাভই হবে। বন্ধুরা, দিনে দিনে মানুষ বেড়ে চলেছে কিন্তু জায়গা কিন্তু আমাদের বাড়ছে না। তো প্রতিটা মানুষের ঘর বাড়ি করার জন্য বা চাষবাস করার জন্য জায়গার দরকার আছে। তাই যাদের জায়গার দরকার আছে ওনারা জায়গা ক্রয় করতেই হবে। ক্রয় না করলে ওনারা ঘর বাড়ি কোথায় তৈরি করবে, কোথায় থাকবে? তাই এই জায়গার ব্যবসাটি যদি আপনারা করেন তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন। বন্ধুরা, এই জায়গার ব্যবসা করলে আপনাদের কেমন লাভ হতে পারে? বন্ধুরা, আপনারা যখন নিচু জমি বা ডোবা পুকুর জঙ্গল এগুলো কম দামে ক্রয় করবেন, পরে একটু ভরাট করে বা মাটি ফেলে যখন আপনারা জায়গাগুলো একটু সুন্দর করে নেবেন, পরে আপনারা 2 গুণ বা 3 গুণ বেশি দামে বিক্রি করতে পারবেন। তো এখানে আপনারা একটু হিসাব করে দেখুন আপনাদের লাভের পরিমাণ কেমন হতে পারে। বন্ধুরা, আপনারা যখন জায়গাগুলো কম দামে ক্রয় করবেন, কম দামে ক্রয় করার পর সেই জায়গাগুলো একটু পরিষ্কার করতে হবে বা ভরাট করতে হবে। এই ভরাট করা বা পরিষ্কার করার যে খরচ এটাও আপনার ক্রয় করার সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে যখন আপনারা বিক্রি করবেন তখন এইগুলো বাদ দিয়ে তারপরে 2 গুণ বা 3 গুণ বেশি দামে বিক্রি করার চেষ্টা করবেন, তখন আপনাদের অনেক বেশি লাভ হবে। বন্ধুরা, আপনারা যখন জায়গাগুলো ক্রয় করবেন তখন একটু খেয়াল রাখবেন, রাস্তার পাশে যদি জায়গা হয় তাহলে তো কোনো কথা নেই, আর যদি একটু ভিতরে জায়গাগুলি হয়ে থাকে তাহলে এই জায়গাগুলোতে যাওয়ার মতো রাস্তা আছে কি না এটা মাথায় রেখে আপনারা জায়গা ক্রয় করার চেষ্টা করবেন। যদি জায়গাতে যাওয়া আসা করার মতো রাস্তা না থাকে তাহলে কিন্তু আপনারা সেই জায়গাতে তেমন একটা লাভবান হতে পারবেন না, আর জায়গাতে যাওয়া আসা করার রাস্তা থাকলে আপনারা অনেক লাভবান হতে পারবেন, সেই জায়গা তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন। বন্ধুরা, যে কোনো ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সাথে ভালো ব্যবহার, তারপরে কাস্টমার যা চাইবে তা দেওয়ার চেষ্টা করবেন, কাস্টমারকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না, আর সততার মধ্য থেকে ব্যবসা করার চেষ্টা করবেন। যখন এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন
তখন দেখবেন আপনার ব্যবসা অনেক বড় আকারের হতে বেশি একটা সময় লাগবে না। অল্প সময়ের মধ্যে আপনার ব্যবসাটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা টার্গেট নিয়ে ব্যবসা শুরু করতে হবে। যখন আপনারা টার্গেট নিয়ে ব্যবসা শুরু করবেন তখন দেখবেন আপনার ব্যবসার টার্গেট পূরণ হতে তেমন একটা বেশি দিন সময় লাগবে না। বন্ধুরা, যারা বেকার আছেন আপনাদেরকে বলবো, আপনারা এই ব্যবসাটি করতে পারেন, অথবা এই ব্যবসাটি যদি আপনাদের কাছে পছন্দ না হয় তাহলে আমার চ্যানেলের মধ্যে ব্যবসার আইডিয়া দিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখুন। যেই ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সেই ব্যবসাটি শুরু করতে পারেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।